শুরু হলো পবিত্র মাহে রমজান, মুসলিম ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার মাস, আল্লাহর নৈকট্য লাভের নিয়ামকে ভরপুর এই মাস। পুরো মাস জুড়ে সিয়াম পালনের পরই পালিত হবে মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। রোজা ইসলামের 5 নম্বর স্তম্ভের অন্যতম একটি। হাদিসে নামাজের পরই রোজার কথা বলা হয়েছে। হাজার বছর ধরে পালন হচ্ছে এ প্রথা, কিন্তু রোজা স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো বা খারাপ তা চিকিৎসা বিজ্ঞানে জানা ছিল না। তবে গত 20-30 বছরে রোজা নিয়ে গবেষণা অনেক এগিয়েছে এবং কিছু আশ্চর্যজনক উপকারিতার প্রমাণ পাওয়া গেছে। বর্তমান তথ্য প্রযুক্তি ও গবেষণার যুগে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, যদি সুস্থ থাকতে চাও তাহলে রোজা রাখো, উপবাস থাকো। ডক্টর আলেগ হিগি বলেছেন, রোজা রাখার ফলে মানসিক শক্তি এবং বিশেষ বিশেষ অনুভূতিগুলো উপকৃত হয়, স্মরণশক্তি বাড়ে, মনোসংযোগ ও যুক্তিশক্তি পরিবর্ধিত হয়, প্রীতি ভালোবাসা সহানুভূতি অতীন্দ্রিয় এবং আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে, ঘ্রাণ শক্তি দৃষ্টিশক্তি শ্রবণ শক্তিও বেড়ে যায়, এটা খাদ্যে অরুচি ও অনিচ্ছা দূর করে। রোজা শরীরের রক্তের প্রধান পরিশোধক, রক্ত পরিশোধন এবং বিশুদ্ধ হওয়ার মাধ্যমে দেহ জীবনী শক্তি লাভ করে। শরীরে রোগ ব্যাধির পরিমাণ বেশি হলে অবশ্যই রোজা পালন করতে পরামর্শ দিয়েছেন ডক্টর আলেগ। মনোবিজ্ঞানী সিগমন্ড নারায়ণ বলেন, রোজা মনস্তাত্ত্বিক ও মস্তিষ্কজনিত রোগ নির্মূল করে দেয়। মানবদেহের আবর্তন বিবর্তন আছে, কিন্তু রোজাদার ব্যক্তির শরীর বারবার বাহ্যিক চাপ গ্রহণ করার ক্ষমতা অর্জন করে। রোজাদার ব্যক্তি দৈহিক খিচুনি এবং মানসিক অস্থিরতার মুখোমুখি হয় না। ডাক্তার ক্লিভ তার গবেষণামূলক পেপটিক আলসার বইয়ে লিখেছেন, ভারত, জাপান, ইংল্যান্ড, দক্ষিণ নাইজেরিয়াতে অন্য সব এলাকার তুলনায় মুসলিম অধ্যুষিত এলাকায় পেপটিক আলসার রোগের প্রকোপ অনেক কম, কেননা তারা সিয়াম পালন করে থাকেন। তাই তিনি জোর দিয়ে বলেছেন, সিয়াম কোনো রোগ সৃষ্টি করে না। রোজা তারুণ্য ধরে রাখে ও রোগ থেকে সুরক্ষা দেয়। রোজার এই উপকারিতা জানা গেছে গত কয়েক দশকে, এমনকি জাপানের একজন বিজ্ঞানী এই বিষয়ে কাজ করে নোবেল পুরস্কারও পেয়েছেন। কোষ মেরামতের প্রক্রিয়া অটোফেজি, এতে কোষ আবর্জনা রিসাইকেল করে নিজেকে নতুন করে তোলে। এই প্রক্রিয়া ঠিকভাবে না হলে মস্তিষ্কের বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা থাকে। রোজা অবস্থায় অটোফেজি বেড়ে যায়, তাই কোষ প্রাণ ফিরে পায়।